আমি বেশ রকম অসুস্থই ছিলাম, চোখের সমস্যা ছিল আমাকে, মাঝখানে গ্যাপ গেল, আমি অনেক অনেকবারই আমাকে কলকাতা যাওয়া আসা করতে হয়েছে। তো যাওয়া আসা আমাকে করতে হতো, আরও আরও দরকার আমার যাওয়া আসা করার, আমার ট্রিটমেন্টটা একটানা করা দরকার আর কি। তো করোনার কারণে আমি থেমে গেলাম, এখন তো আর সম্ভব না যাওয়া। তো এখন আমি ট্রিটমেন্টটা করছি চিটাগং ফয়েজ দেখে, একটা চক্ষু হাসপাতাল আছে নাম করা, এটা আপনারাও মাথায় রাখতে পারেন। চোখের জন্য কলকাতা তো মনে হয় যাওয়ার দরকার হয় না। আমি যখন এই হাসপাতালটাতে গেলাম চিটাগং ফয়েজ লেকের পাশে, আমি এখন ওখানে ট্রিটমেন্ট করছি, তো আগের চেয়ে ভালো। তো আগের চেয়ে মানে যেটুকু ভালো, এর চেয়ে বেশি ভালো আর হবে না। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই, যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আপনি সিনিয়র শিল্পী, অনেকে ধরেন এখন অভিযোগ করতেছে, মানে সমালোচনা করতেছে, ধরেন কেউ বলতেছে যে এবারকার জাতীয় চলচ্চিত্র নাটকের সব লোক নিয়ে গেছে, আপনাদের ফিল্মের লোকরাও বলতেছে যে আমরা ফিল্মের লোকরা কেন পাচ্ছি না, ডলি জহুর ধরেন এবার আজীবন সম্মাননা পেয়েছে ইলিয়াস কাঞ্চনের সাথে যৌথভাবে, ধরেন এখানে নতুন বা অঞ্জনা এরা স্ট্যাটাস দিছে যে এরা পাওয়ার যোগ্য না, মানে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন আর কি? আপনি নাটকেও কাজ করেন, সিনেমাও কাজ করেন। প্রথমে বলে নেই, আমি কাঞ্চন ভাই এবং ডলি জহুর ম্যাডাম ওনারা আজীবন সদস্য হওয়ার অবশ্যই উপযুক্ত। কাঞ্চন ভাইয়ের সাথে আমি একমত, ওনার সাক্ষাৎকার দেখেছি আমি, তো সেখানে ওনাকে তো কাঞ্চন ভাইকে বা ডলি ভাবিকে আলাদা করে দিলেই পারতেন, একসাথে দেওয়াটা কাঞ্চন ভাইয়ের যেমন আপত্তি ছিল, উনি পছন্দ করেননি ব্যাপারটা, বুঝলাম ওনার সাক্ষাৎকারে। ব্যক্তিগতভাবে বলবো আমারও জিনিসটা ভালো লাগেনি।